দাসপুর ভেসে যাবে, দাসপুর ভেসে যাবে। আমার নাম সৃজা সিং, আমি একটি সায়েন্স এক্সপেরিমেন্ট করব, তার জন্য আমাদের চাই একটা ফোলানো বেলুন, একটা গ্লাস এবং কিছুটা কাগজ টুকরো। এবারে এই কাগজ টুকরো গুলোকে আমি জ্বালিয়ে নিচ্ছি। ঘরের মধ্যে মাদুরের উপর বসে কাগুন জ্বালাচ্ছিস রে, তোর দিদি তোকে, তোর মা এসে পেটা বেড়ে তোকে রে। এই তোর দিদিকে দেখাতে, তোর দিদি সে কথা বলবো আমি, দাঁড়া। ও ঘরের মধ্যে এসব করছে কেন বা আগুন টাগুন জ্বালিয়ে? তো দিদি, দিদি নাকি না মা সামনে? দিদি আছে, এই দিদিরা দেখাতো, দিদিকে কথা বলতো ঘরের মধ্যে এসব কেন করে? ক্লাসটা উঠবে? ওটা কিনা দেখি, 1 2। এবার যদি ক্লাস না উঠে সিজা, এবার উঠবে, উঠবে স্যার, এবার উঠবে। এই তো ম্যাজিক, দেখ রে কি ম্যাজিক দেখালো রে, দেখ দেখ রে কি সুন্দর ম্যাজিক দেখালো রে, খুব সুন্দর হয়েছে সিজা, খুব সুন্দর হয়েছে। এই সিজার মুখটা দেখা যাচ্ছে না, সিজার মুখটা ফোকাস কর, দেখা যাচ্ছে না, ওর মুখটা আলো করছে না, ঠিক আছে? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে সিজা, খুব সুন্দর পরীক্ষা করতে পারলো, গুড। এটা কি প্রমাণ হচ্ছে, এটাতে কি প্রমাণ হচ্ছে রে? এবার কে করবে? আমি মাই ডগের উপর বলবো।